সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আপনাদের সফলতা নিঃসন্দেহে বলবো, অবশ্যই সফলতা, যেখানে আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে আমাদের বাংলাদেশের উপরে হাস রহমত আছে। বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি সত্যিকার অর্থে আল্লাহ পাকে হাস রহমত নিয়ে দেশটি চালাচ্ছে, যার ফলশ্রুতিতে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের অবস্থা কিন্তু আলহামদুলিল্লাহ বলবো অনেক বেটার। ইনশাল্লাহ যে ক্রিটিক্যাল মোমেন্ট আমরা কাটিয়ে এ পর্যন্ত আসতে পেরেছি, আগামীতে আমরা ইনশাল্লাহ ভালো থাকবো। করোনায় বাংলাদেশ সফলতা, সেজন্য আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে আমরা শুকরিয়া আদায় করছি। ইনশাল্লাহ আমরা সবাই যেন ভালো থাকতে পারি, বাংলাদেশ সবাইকে যেন ভালো থাকতে পারি। আজকে যে প্রোগ্রামের আয়োজন করা হয়েছে, উদ্যোক্তা সবাইকে আমার বান্দার অভিনন্দন এবং শুভেচ্ছা। এরকম প্রোগ্রাম হলে সবাই জানতে পারবে, বুঝতে পারবে, জানতে পারবে আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং আমাদের দেশের সরকার যিনি চালাচ্ছেন তারা কি পর্যায়ে কিভাবে দেশটা চালাচ্ছেন। আলহামদুলিল্লাহ শুকরিয়া জ্ঞাপন করছি সবাইকে। শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা।